नॉनस्टॉप एंटरटेनमेंट के लिए सब्सक्राइब करें शिमारू चैनल्स। अरे भाई चाटा पाओ जावे ना नकि কি করছো তুমি? হ্যাঁ, গত পাঁচ মাস ধরে তুমি এক্সারসাইজ করছো, তফাৎ তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে অন্য কিছু ট্রাই করে দেখো, এই বয়সে যদি কিছু একটা হয়ে যায় তবে কত ধানে কত চাল বুঝতে পারবে। হ্যাঁ, আবার শুরু করলে তো সবসময় খারাপটাই ভাবো। আরে শিখে যাবো আস্তে আস্তে। এই জানো, ওই শর্মা বাবুর মেয়ে আছে না, ওই তো শেখালো আমাকে এগুলো। তুমি দেখেছো কত রোগা আর ইয়াং দেখায় ওকে? তুমি জানো ওনার মেয়েকে কেন এত রোগা আর জোয়ান দেখায়? কারণ ওর বয়স 30 বছর। আর তোমার? আরে নিজের হিসেবে কাজ করো অন্তত। যদি সাপোর্ট না করতে পারো না তাহলে অন্তত এভাবে ব্যঙ্গ করো না। চেষ্টা তো করছি আমি, যখন পেরে যাব না তখন বুঝতে পারবে। আর এখনই চা চাইছিলে তো, নিয়ে আসছি। নিজেই বানিয়ে নো। আরে কি করে কানেক্ট করে? এই তো হয়েছে। প্রিয়া, হাই। নমস্কার মা, কেমন আছো? ভালো থাক। এই চলছে। তুই বল কেমন আছিস, আর জামাই কেমন আছে? আমি ঠিক আছি। আরে কি ব্যাপার, তুমি এখন স্মার্টফোন চালাতে শিখে গেছো? আরে কোথায়, এই চেষ্টা করছি একটু একটু করে। তুই বলি ডাউনলোড করো, করে ফেললাম। না হলে তোর বাবা তো আমাকে বুড়িই বানিয়ে ছাড়বে এই বয়সে। তোর কারণেই এখনো একটু টেকনোলজি শিখতে পারছি, তাই না? আরে তুমি আবার কার সাথে কথা বলছো? নে, তোর বাবাও এসে গেছে। প্রিয়া, এই কেমন আছিস মা? তুই আর জামাই ঠিক আছিস তো? কবে আসছিস? আরে হ্যাঁ, তোমাকে সেটা বলার জন্য ফোন করেছিলাম, কালকে রিজার্ভেশন পেয়েছি। আরে ভালো 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 খবর, চল চলে। আচ্ছা বাবা, আমি তোমাকে মনে করে কল করব, তুমি কিন্তু নিজে খেয়াল রাখবে। ঠিক আছে, রাখছি। এই গাটে কি করে? আরে লালটাকে সোয়াইপ করে দিকে। এখন আসছো তুমি? পার্লার থেকে ফিরে আসা এটা সময় হলো নাকি? আরে পার্লারে আজ ভীষণ ভিড় ছিল। কিন্তু জানো কি হয়েছিল, পার্লারে যখন আমি বললাম না যে আমি 40 ইয়ার্স এর, কেউ বিশ্বাসই করলো না জানো। হ্যাঁ কিভাবে করবে, তুমি তো 42 তাই না? তুমিও না, ছাড়ো। আচ্ছা এটা বলো, আমার মুখে গ্লো দেখতে পাচ্ছ কি না? না মানে 1500 টাকার গোল্ড ফেশিয়ালটা করিয়েছি তো। দেখো আমি এখন না খুব জরুরি হিসেবপত্র নিয়ে বসেছি বুঝলে, কিছু গন্ডগোল হলে খুব বাজে ফেসে যাব আমি। আর দেউর কি তখন থেকে কাজ 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 করো, সরাও এগুলো। এত সুন্দর বউ তোমার, কখনো তো একটু ভালোবেসে তাকাও আমার দিকে। হ্যাঁ এই বয়সে এইসব ভালো লাগে না। উফ, সব সময় খালি এই বয়সে এই বয়সে। আরে কি এই বয়সে, বুড়ো বুড়ি হয়ে গেছি নাকি আমরা? আমরা স্বামী স্ত্রী, আমাদের অধিকার আছে পুরো জীবন এনজয় করার, ঠিক কি না? তোমাকে কখনো কিছু বোঝানো মানে আমি কেন পৃথিবীর কেউই কোনোদিন বোঝাতে পারবে না। হ্যাঁ যাও যাও, করো গিয়ে তোমার হিসেব। যখনই দেখো খালি বুড়ো হয়ে গেছো বুড়ো গেছো। ফ্রেন্ড রিকোয়েস্ট, ফটো তো দেখতেই পাচ্ছি না, চলো অ্যাকসেপ্ট করেই নি, শুধু ছেলে হতে হবে। হাই
How are you? আরে আমি দেখছি, মনে হচ্ছে মেজামাই এসেছে। আরে তোমার কাজ শেষ হলো নাকি? নমস্কার বাবা, ভালো থাক। ভালো থাক, আই মিস ইউ সো মাচ। ভালো থাক, ভালো থাক মা। ভালো থাক, কেমন আছিস? ইউ সো মাচ। কেমন আছিস? ভালো আছিস তো? ভীষণ ভালো। আরে জামাই বাবা, আরে এসব কেন করছো? এই সব পুরনো দিনের ব্যাপার। আর এমনিতেও আমার কি এত বয়স হয়েছে নাকি? আশীর্বাদ নিতে হলে ওনার থেকে নাও। হ্যাঁ নাও, আশীর্বাদ আমার থেকেই নিও। তবে ঠিকই তো বলছো মা, কোন অ্যাঙ্গেল থেকে আমার মা মনে হয় না। চলো চলো, গল্প তো হতেই থাকবে, তোমরা বসো, আমি খাবার আনছি। আয় চলো, আমিও যাই তোমার সাথে। মা, আপনি কি হয়েছে? না কিছু না, আমিও তো রোজ সকালে এখানেই এক্সারসাইজ করতে আসি। বাহ, চলুন তাহলে একসাথে এক্সারসাইজ করি। চলো। আচ্ছা, শুনলাম আজ নাকি তোমরা সব বাইরে যাচ্ছ একসাথে। হ্যাঁ বাবা, তাই তো ওদেরকে দেখা যাচ্ছে না, দুজন ফুল অন রেডি হচ্ছে ভেতরে। টেনশনা, আমরা রেডি। কেমন লাগলো মার এই নতুন লুক? মা, এই বয়সে এরকম জামা কাপড়, তুই তো জানিসই এই শহরটা ছোট আর এখানকার লোকেরাও। দেখলি তো, বলেছিলাম তো আমি তোকে যে তোর বাবার একটুও পছন্দ হবে না। আরে আমি তো, আরে বাবা, মা তো ঠিক কথাই বলছে, দেখুন কি সুন্দর লাগছে। প্রিয়া, তুমি একদম ঠিক কথা বলেছো, একদম তোমার দিদি মনে হচ্ছে। তাহলে যাওয়া যাক, চলো চলো। আর বাবা, ওইটা ভালো ছিল, ওই পিঙ্ক কালারেরটা কি ভালো ছিল না? কি তোমরা এত দেরি করে ফিরছো?
আরে বাবা, তোমারও আমাদের সাথে যাওয়া উচিত ছিল, আমরা তো ভীষণ মজা করলাম। দেখো না আমরা কত শপিং করেছি, বিশেষ করে মা, মা অনেক কটা ড্রেস কিনেছে। চলো আমি তোমাকে দেখাই, এটা মার জন্যে, ভালো না? তুমিও দেখাও না। হ্যাঁ বাবা, এই জয়গুলো। রোজ রাতে আমি ওয়েট করি তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলে অভ্যেস হয়ে গেছে আমার। আমার কথা মনে পড়ে তোমার? পড়ে তো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি কি করে যাব? ও তো আমার বয়স জেনে যাবে। না না, সেটা ঠিক হবে না। না, এখন নয়। আচ্ছা, দেখা না করতে পারো, ফোনে তো কথা বলতে পারো, আমাকে কল করো। হ্যালো, হ্যালো, এটাই ভালো হয়েছে, সত্যিটা সামনে চলে এসেছে মা। আপনার ইতস্তত হবার এখন আর কোনো প্রয়োজন নেই মা। আমি জানি আপনি কতটা একা ফিল করেন, সব কিছু থাকা সত্ত্বেও আমিও তো আপনার মতো একাই ফিল করি, তাই জন্যই তো আমরা এই অ্যাপে আছি। আর এই বিষয়ে আমার কোনো লজ্জা নেই, আমার তো এটা ভেবে খুব ভালো লাগছে যে এতদিন ধরে আমি আপনার সাথেই কথা বলছিলাম। আপনি ঠিকই বলেছিলেন, বয়সটা কোনো ব্যাপার না, মনটাকে ইয়াং হতে হবে। আর আপনার মন আর আপনি দুজনেই খুব ইয়াং আর খুব সুন্দরী। আমার কি মনে হয় জানেন, আমরা দুজনে নিজেদেরই অসম্পূর্ণ জীবনটাকে আমরা দুজনে মিলে পূর্ণ করতে পারি। ভুলে যান সব কিছু, আর একদম চিন্তা করবেন না। এটা ভীষণ আপ্যায়ন হচ্ছে দেখছি জামাইয়ের। বেশি মাখন লাগানোর দরকার নেই, যা গিয়ে ওদেরকে ডাক, আমি খাবার টেবিলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আজ কিন্তু সব জামাইয়ের পছন্দের। আরে আমার তো তখনই এত ভালো ভালো খাবার জোটে যখন বাচ্চারা বাড়িতে আসে। সুন্দর ফুলের জন্য সুন্দর গিফট। আহ!
মেয়ে জামাই আসাতে ঘরে একটা অদ্ভুত আনন্দ, তাই না? আমি এমনিও দেখছি আজকাল খুব খুশি দেখাচ্ছে তোমাকে। একটু আগে তুমি তো বললে যে মেয়ে জামাই বাড়ি এসেছে, হইচই হচ্ছে, তো ব্যাস ওইটারই আনন্দ। তুমি এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ গো, শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ শুচ্ছি। আলো নিভিয়ে দিও। আরে হ্যাঁ, বন্ধ করে দেবো, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। এত এনার্জি ফিল করি না যেমন আমি টিনেজে ফিল করতাম। তোমাকে দেখে এখনো টিনেজেরই লাগে। এবার বেশি বলছো। তুমি জানো তোমার মধ্যে যে একটা নেশা আছে না, আর কোথাও নেই। এখন তো এই নেশাটাও শেষ হতে চলেছে। মানে কি? আমাকে চলে যেতে হবে না। দরকার কি আছে ফেরত যাওয়ার? এখানেই থাকো, আমরা সবাই একসঙ্গে থাকবো আনন্দে। ভালো লাগবে না? কাজ আছে ওখানে, আমার যেতে তো হবেই না। চল আমরা কি করে দেখা করব। তোমার কি মনে হয় যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? অভ্যেস হয়ে গেছো তুমি আমার, চিন্তা করো না, আসা যাওয়া করবো আমি। ছাড়ো, মন খারাপ করো না, ছেড়ে চলে যাওয়ার আলোচনা পরে হবে। সত্যি বাবা, এই এক সপ্তাহ যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। ওর তো ইচ্ছেই নেই বাড়ি যাওয়ার। আরে জামাই, তুমি একবার অফিসে কথা বললে কিছুদিনের ছুটি আর একটু বাড়িয়ে নাও। না বাবা, অলরেডি অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছি আমি, আরও ছুটির কথা এখন যদি বলি আমার চাকরিটাই আর হয়তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, পিয়া আর আমি নিশ্চয়ই আসবো, আর ও না আসলেও আমি তো আসবোই, কারণ আমার খুব ভালো লেগেছে এখানে। আচ্ছা মা, আমি ডায়েটিশিয়ানের সাথে কথা বলে না একটা ডায়েট চার্ট দিয়ে দেবো, দেখবে মা তুমি একদম ফিট থাকবে। বেশি রোগা হয়ে গেলে না ধর কম্পিটিশনে চলে আসবো। হয়ে গেছে? না একটু আছে, আমি ব্যাগগুলো নামাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খাওয়ারটাদের প্যাক করে দিও। হ্যাঁ থেকে যাও না আরো কয়েকটা দিন, উনিও তো বলছেন। আবার সেই কথা, আমি বললাম না আমি যাওয়া আসা করব। আমার দিব্যি, তোমার দিব্যি। ঠিক আছে মা, এবার আমি আসি, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ তুইও যাই। চল, বাবা কল করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ একদম করবো, আমি তোকে বলছি তো। মেয়ে চলে গেছে বলে এত চিন্তা কিসের তোমার? প্রিয়া ফোন করেছিল। হ্যাঁ পৌঁছে গেছে ওরা। পৌঁছে গেছে? হ্যাঁ। কথা হলো জামাইয়ের সাথে? আরে হ্যাঁ বলছি তো, সব ঠিকঠাক আছে, পৌঁছে গেছে, আমি বললাম কালকে কথা বলবো। শুয়ে পড়ো। ফোন করেছিল ওরা? আরে হ্যাঁ করেছে বলছি তো। কটার সময়? এই কিছুক্ষণ আগে করেছিল। যাও শুয়ে পড়ো। কথা বলে না যে তুমি? ক্লান্ত হয়ে গেছি, কাল কথা হবে, গুড নাইট। আরে কার উপর রাগ এভাবে ফোনে বের করছো তুমি? কিছু না, ওই বাড়ির গায়ত্রী সারাক্ষণ এটা চাই ওটা চাই করবে, রাগ ধরে যায়। তুমি শুয়ে পড়ো না। তুমিও শুয়ে পড়ো। শুয়ে পড়ব। আর আলোটা নিভিয়ে দিও।
নিবিয়ে দেব। কোথায় জয়া? আরে চা পাবো কি আজকে নাকি? ম্যাডাম স্নান করছে, কি করা যাবে আর। কি ব্যাপার, কি সকাল সকালে তো চিৎকার করছো কেন? মোবাইল, আমার ফোন দাও, আমার ফোন, আরে মোবাইলটা দাও। কি চলছে, কি কি হচ্ছে, কি হয়েছে আমার পেছনে পেছনে, কি চলছে এসব? অসভ্য মহিলা, এক শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক এরকম হয়? দেখো তুমি শান্ত হও একটু, আমি তোমাকে সব এক্সপ্লেইন করব। এই এইসব কি করে হলো আমিও জানি না। তুমিও জানো না তাই না? কারণ তুমি তোমার মানসিক ভারসাম্য হারিয়েছ। এই যুবতী হওয়ার চক্করে না সব জোয়ান ছেলেদের মনে ধরে নাও, আর এটাও এখন ভুলে গেছো যে রাজ তোমার নিজের মেয়ের স্বামী। যাকে আমি নিজের ছেলে মনে করি তুমি তার সাথে, এই সব কথা এখন আমি প্রিয়াকে বলে দেব, কারণ ওর স্বামী তোমার সাথে এসব করছে এখন, আর জানি না কার কার সাথে কি সব। একটা কথা মনে রেখো, তোমাকে আর রাজকে তো আমি পরে দেখে নেব। না সাবধান, শোনো শোনো না, আমি হাত জোর করে তোমাকে বলছি প্রিয়াকে কিছু বলো না, আর কখনো হবে না, আমায় ক্ষমা করে। ভালো হয়েছে পুরুষটা মরে গেছে, না নিজে বাঁচছিল না আমাকে বাঁচতে দিচ্ছিল। এখন এই বাড়িতে যা হবে আমার ইচ্ছে মতো হবে, যা আমি চাইবো তাই হবে। মা, যেটা হয়ে গেছে সেটা আর বদলাবে না। সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাবার প্রাণ চলে যাবে কে ভেবেছিল, কিন্তু এখন তোমাকে কিন্তু সামলাতে হবে মা। এসো মা, নিজেকে সামলান আপনি, আমরা দুজন আছি আপনার সাথে, আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনার সাথেই থাকবো এখানে, আপনাকে একা থাকতে দেব না। মানে জয়, তুমি তোমাকে কেউ দেখে নেয়নি তো? এই সিচুয়েশনে তুমি এরকমটা কি করে করছো? রাজ কি বোকা তুমি, এই সিচুয়েশনে তো করতে পারি, আর এমনি তো
এই সিচুয়েশন আমি তো ক্রিয়েট করেছি। মানে? মানে এটাই যে তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু আমি তোমাকে কি করে ছাড়তাম? এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো লাগছিল, তোমাকে ছাড়া কিছু ভালো লাগছিল না। আর আমি কিছু ভাবার আগেই ভগবানই আমাকে রাস্তা দেখিয়ে দিল। ওই বুড়োটা তো আমাদের দুজনের সত্যিটা জেনে ফেলেছিল, আমাকে হুমকি দিচ্ছিল, আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে বন্দি করতে চাইছিল। তাই ব্যাস, ওই অপয়া লোকটাকে আমি আমাদের জীবন থেকে বের করে দিয়েছি। আর দেখো না, এই বাহানাতে তুমিও তো এখানে চলে এলে, এবার থেকে তোমরা এখানেই থাকবে আমার কাছে। তার মানে এক ঢিলে দুই পাখি, ভালো হলো না ব্যাপারটা বলো? আই লাভ ইউ রাজ। তুমি জানো, আমার মাঝে মাঝে মনে হয় 16 বছরের মতো প্রেম করছি। 20 বছর আগে যেরকম ফিল করতাম, এখন ওরকমই ফিল করছি রাজ। আর আমরা কখনো আলাদা হব না, সবসময় একসাথে থাকব। তুমি খুশি তো রাজ? আমি প্রিয়ার ডাকছে, আমি আমি পরে কথা বলছি। কি হয়েছে, সব ঠিক আছে না রাজ? সব ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। জানো, মা সন্ধে থেকে না ঘর থেকে বেরোয়নি, হয়তো একটু কষ্টটা বেশি পাচ্ছে। কি ব্যাপার প্রিয়া, তুই আমার দিকে এরকম অদ্ভুত ভাবে দেখছিস কেন? প্লিজ এবার এটা বলিস না যে বাবা চলে যাবার পর তুই আমাকে সাদা শাড়িতে দেখতে চাইছিস। তোর বাবা মারা যাবার যতটা দুঃখ আমার রয়েছে, আর কারুর সেটা হয়নি। কিন্তু প্রিয়া, এটা তোর বাবারই ইচ্ছে ছিল যে আমি কখনো উদাস বা ফিকে হয়ে যেন না থাকি, আমার জীবন সবসময় রঙে ভরে থাকুক। এইসব তোর বাবার খুশির জন্যই প্রিয়া। না মা, এরম কোনো ব্যাপার নেই, ওই অ্যাকচুয়ালি মাত্র 2 দিনই হয়েছে না, তাই একটু আজব লাগলো। তবে তুমি ঠিকই বলছো, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি আর রাজ তোমার সব সিদ্ধান্তে তোমার পাশে আছি। তুমি খেয়ে নাও, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, আমি খাবার বেড়ে দিচ্ছি। কার ফোন এসেছে এত রাতে? কিছু না, এক বন্ধু ফোন করেছে। তুমি ঘুমাও, আমি বাইরে থেকে কথা বলে আসছি। ঠিক আছে।
পশু? কোথায় ছিলি এতক্ষণ? জানো আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করছি? কি করছো এসব? কি করছি মানে? ভালোবাসছি। প্রিয়া যদি জানতে পারে না, সব ভালোবাসা এখানেই বেরিয়ে যাবে তোমার। ওফ, রেগে গেলে তো তুমি আরো হ্যান্ডসাম হয়ে যাও। আরে বাবা, এত ভয় পাবে তো ভালোবাসবে কি করে? হ্যাঁ, আর যতদূর প্রিয়ার ব্যাপারটা, ও না আমার মেয়ে, ওকে আমি ভালো মতো চিনি। ও একদম সরল, ও জানতেও পারবে না যে এই একই ছাদের নিচে কি কি চলছে। তুমি আমাকে বিরক্ত করছো কেন এরকম? এই পরিস্থিতিটাকে আমাদের বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে, বিবেচনা দিয়ে সামলাতে হবে। তুমি একটু শান্ত থাকো। কি ধৈর্য ধরে থাকবো রাজ? না, কি বলতে চাইছো তুমি? শুধু তুমি একটু শান্ত থাকো, বুঝেছো? ঠিক আছে, কিন্তু রাজ, ইন্সপেক্টর বাবু, আপনি এখানে? আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে। আসুন। মিস্টার কিশোরের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আর তাতে জানতে পেরেছি ওনার মৃত্যু মাথায় কোনো ভারী জিনিসের আঘাতের জন্য হয়েছে। দেখুন। কিন্তু ইন্সপেক্টর, বাবার মৃত্যু তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে হয়েছে, কি তাই না মা? হ্যাঁ ইন্সপেক্টর, আসলে ওদিন যখন আমি এলাম তো দেখলাম উনি সিঁড়ির কাছেই পড়েছিলেন। আমার তাই মনে হলো হয়তো সিঁড়ি থেকেই পড়ে গেছেন। মানে যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন আপনি বাড়ি ছিলেন না? না না না, আমি ওয়াক করতে গেছিলাম, এসে দেখলাম তো সবাইকে ফোন করে বললাম। আমরাও এটাকে সত্যি ভেবেছিলাম, কিন্তু এই পোস্টমর্টম রিপোর্ট অন্য কিছুই বলছে। যেহেতু এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাই আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। তবে আপনাদের কি কারোর উপর সন্দেহ আছে? না 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 ইন্সপেক্টর। ঠিক আছে, আমরাই খুঁজে নেব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যদি আপনারা শহরের বাইরে যান তাহলে আমাদের থেকে পারমিশন নিয়ে যাবেন, আমরা আসছি। মা, এমন কিছু হয়েছিল কি যেটা আমি জানি না? হ্যাঁ, এরকম কিছু নয়, আমি নিজেই বুঝতে পারছি না। তুমি তো খুব অদ্ভুত, তুমি তো ক্যাজুয়াল থাকতে পারো কিভাবে? পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদি একবার জানতে পারে না তাহলে জেলে বসে নেবে। কি করে জানতে পারবে? আর যতদূর আমার প্রশ্ন, পুলিশ কখনো আমাকে সন্দেহ করবে না। আর তাছাড়াও একটা কথা বলো, আজ আমি জানতে চাই, খুন তো আমি করেছি না? হ্যাঁ, তুমি কেন তো ভয় পাচ্ছ? আরে খুনটা তুমি করেছো, কারণটা তো হলাম আমি। একটা ফালতু ঝামেলার মধ্যে জড়িয়ে দিলে আমাকে, মনে হচ্ছে যেন আমি ফেঁসে গেলাম এখানে। তো একটা কথা তো তুমি এখন বুঝতেই পেরেছো। দেখো, এটা তো তুমি বুঝেই গেছো যে আমি তোমার জন্য কত দূর যেতে পারি। তাহলে ভবিষ্যতেও আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাহলে এই ব্যাপারটা এবার ক্লিয়ার করে নাও যে এবার তুমি শুধু আমাকেই ভালোবাসবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে ভুলে যেও না যে আমি তোমার মেয়ের হাজবেন্ড, ওকে ছেড়ে দেবো? শান্ত হও, এত রিয়্যাক্ট করছো কেন? বসো, আমি বোঝাচ্ছি তোমাকে। শোনো, আমি চাই যে তুমি আমাদের দুজনকেই একরকমভাবে খেয়াল রাখো, মানে 50-50
একল একল, তাই না? তো এই মুহূর্তে আমার ছাড়ো আমাকে। আরে কি করছো? আচ্ছা প্রিয়া, তো এই হচ্ছে তোমাদের আসল রূপ? তুমি মা হয়ে এরকম করতে পারলে? আর তুমি আমার বাবাকেও এত নিচে নেমে গেছো তুমি মা? না না প্রিয়া, আমার কথা ছোবে না আমাকে। আর তুমি এত নিচে নেমে যাওয়া মানুষ, কি নিজের বউয়ের মায়ের সাথে? ছি, আমার তো ভেবে ঘেন্না লাগছে। এবার আমি বুঝতে পেরেছি যে বাবাকে কে এবং কেন মেরেছে। দাঁড়াও তোমরা দুজন, তোমাদের দুজনকে না জেলে পাঠিয়ে ছাড়বো। বাবা না ঠিক বলতো, তুমি না পাগল, এই জন্য বাবা তোমাকে কোনোদিন বিশ্বাসই করেনি। প্রিয়া দাঁড়াও এখানে, আমার কথা শোনো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, কি করছিলে? নিজের মা নিজের হাজবেন্ডকে জেলে পাঠাবে? বোকামি, ছাড়, আমার কথা ছাড়, নিজের বরের কথা তো ভাব, নিজের জীবন নিজেই বিগড়ে দিবি। প্রিয়া দেখ, মা আমি তো তোর মা, আমি তো সবসময় তোর ভালোই চাইব। ঠান্ডা মাথায় ভাব, এই পুরো বাড়ি তুই থাকতে পারছিস তো? হ্যাঁ, কোনো কিছুর অভাব হবে না তোর। তোর আর রাজের সব ইচ্ছে পূরণ করব আমি। আমি কিসের লোভ দেখাচ্ছ তুমি আমাকে? এই বাড়িটার, এই টাকার, যা তোমার কোনোদিন ছিলই না। তার মানে? মানে এটাই যে বাবা আগে থেকে এগুলো আমার নামে করে দিয়েছে। কি? দেখ মা, আমি এটাই চাই যে তুই সবসময় খুশি থাকিস, এই জন্যই এই বাড়ি এই সম্পত্তি সবকিছু না তোর নামে করে দিয়েছি, যাতে আমি থাকি কি আমি না থাকি তুই সব সময় খুশি থাকবি, বুঝলি? বাবা তুমি এসব মাকে, তোর মাকে না, তোর থেকে ভালো করে চিনি আমি, বুঝলি? ও পাগল, ও যৌবন ফিরে পাওয়ার লোভে না এবার সবকিছু হারাবে। আমার তোর ওপর সবচেয়ে বেশি ভরসা, বুঝলি? কারণ তুই নিজেকে আর এই বাড়িকে আর নিজের মাকেও সামলাতে পারবি। পারবি তো মা? হ্যাঁ বাবা, অনেক হয়েছে সতী সাবিত্রী সাজার নাটক করা, এবার জেল যাওয়ার জন্য তৈরি হও। প্রিয়া তুমি আমার কথাটা শোনো, এই সমস্ত প্ল্যানটা ওনার করা। আমি তো বাবার মৃত্যুর ব্যাপারে কিছু জানতামই না, ও যখন বলল তখন তো আমি শকড হয়ে গেছিলাম। আর জানো, যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে আমার পেছনে পড়ে আছে, জোর করে ডাকে আমাকে, কিন্তু আমি যাইনি একবারও। তুমি ঠিক বলেছিলে, আমাদের এখানে থাকা ঠিক হবে না, আর এনাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আমায় ক্ষমা করে দাও প্রিয়া, আমি ভুল করে ফেলেছি একটা, প্লিজ প্রিয়া। বাহ, এক মিনিটে তুমি পাল্টি খেলে, তুমি তো অনেক বড় খেলোয়াড়। এক নম্বরের মিথ্যাবাদী তোর বর প্রিয়া, গিফট এনে দিত আমাকে। আর রইল কথা তোর বাবার, তো হ্যাঁ ওকে আমি মেরেছি, কিন্তু কার জন্য? এর জন্য, এই আমাকে উস্কেছিল এইসব করার জন্য। আর এখন দেখ তোর সামনে কিরকম ইনোসেন্স আছে, তোকে তো আমি ছাড়বো না। মা কি করছ? সমস্ত জীবন নষ্ট করে দিয়েছিস শয়তান। মা ছাড়ো, প্রিয়া সরে যা তুই আমার সামনে থেকে, এই আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমি একে ছাড়বো না। কি করেছিস তুই এটা? রাজ, এটা কি করলে তুমি?